वेलकम टू माय चैनल किसानी माय स्टूडेंट्स आज के आलोचना करब क्लास 12 একটা ইংরেজি কবিতা যে কবিতাটার নাম অন কিলিং আ ট্রি লিখেছেন গিব ব্যাটল এই কিল শব্দটির মানে হচ্ছে হত্যা করা অর্থাৎ কবি এই গাছকে পার্সোনিফাইড করেছেন ব্যক্তিত্ব আরোপ করেছেন যেন মানুষকে হত্যা করা হয় সেক্ষেত্রে যে কিল শব্দটা ইউজ করা হয় ঠিক সেভাবে এখানে কবি ইউজ করেছেন কিল অর্থাৎ গাছকে হত্যা করার কথা এখানে বলা হয়েছে এবং এই গাছকে যে হত্যা করা হয়েছে এই কবিতাটাকে এমনভাবে কবি বর্ণনা করেছেন যেন মনে হচ্ছে এর মধ্যে একটা আয়রনি আছে একটা বিদ্রুপ আছে আর এটা যেন একটা একটা সেরিমোনিয়াল ওয়ার্ক অর্থাৎ কবি এমনভাবে কবিতাটাকে বর্ণনা করেছেন এখন দেখো এই কবিতাটা থেকে এমসিকিউ কোশ্চেন পড়ে যে এটা কি ধরনের কবিতা এটা বলবে একটা আয়রনিক্যাল পোয়েম আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি এখানে দেখো এই ছন্দ মিলিয়েটি দিয়ে লেখা কিন্তু নেই এই কবিতাটি তার জন্য এই কবিতাটি কি ধরনের স্ট্যান্ডার্ড ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ফ্রি ভার্স অর্থাৎ এটা ফ্রি ভার্সে লেখা আয়রনিক্যাল কবিতা এই দুটো কোশ্চেন কিন্তু এমসিকিউ আসে পরীক্ষাতে সেজন্য এগুলো বলে দিলাম এরপর দেখো তোমরা টেক্সটে চলে যাও It takes much time to kill a tree. It takes much time. অর্থাৎ কিনা এটা অনেকটা সময় নেয় একটা গাছকে হত্যা করতে অর্থাৎ একটা গাছকে হত্যা করা এটা কিন্তু সহজ কাজ বা ছোট কোনো কাজ নয় এটা অনেক সময় নিয়ে থাকে Not a simple jab of the knife. অর্থাৎ কিনা ছুরির কোনো আঘাতে একটা গাছ মারা যাবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় অর্থাৎ কবি কিন্তু প্রথমেই যেন মনে হচ্ছে একটা আয়রনিক্যাল সেন্স দিয়ে কবিতাটা শুরু করেছেন অর্থাৎ এখানে একটা বিদ্রুপাত্মক ব্যাপার আছে যে একটা গাছকে হত্যা করাটা কোনো সাধারণ কাজ নয় একটা ছুরি দিয়েই চালিয়ে দিলাম আর গাছটা মারা গেল ব্যাপারটা কিন্তু এরকম নয় এরপর দেখো Of the knife will do it. It has grown slowly, consuming the earth. It has grown slowly. অর্থাৎ এই গাছটা বৃদ্ধি পেয়েছে কিরকম ভাবে না slowly অর্থাৎ ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে consuming the earth অর্থাৎ এই মাটির রসকে শোষণ করে rising out of it অর্থাৎ কি না rising out of it অর্থাৎ এই যে মাটি এই মাটি থেকে এটা বেড়ে উঠছে rising out এটা বেড়ে উঠেছে feeding upon it crust feeding means হচ্ছে খাইয়েছে কি খাইয়েছে না upon it crust অর্থাৎ কি না crust means হচ্ছে পৃথিবীর এই উপরিভাগ এই শক্ত আবরণের কথা বলা হয়েছে absorbing years of sunlight air water অর্থাৎ কি absorbing শোষণ করেছে গ্রহণ করেছে কি গ্রহণ করেছে বছরের পর বছর sunlight সূর্যালোক গ্রহণ করেছে air অর্থাৎ বাতাস গ্রহণ করেছে আর কি water জল গ্রহণ করেছে and out of its leprous hide spouting leaves and out of its leprous hide বলতে কি না এরপর এর উপর থেকে leprous hide means হচ্ছে কুষ্ঠ রোগীর চামড়া leprous means হচ্ছে কুষ্ঠ রোগীর মতো চামড়া অর্থাৎ এই গাছের যে ছালটা যেটাকে আমরা বলি বাকল সেই বাকলটা কি হয় অমসৃণ হয় এবড়ো খেবড়ো হয় তো রুক্ষ হয় এই জন্য এটাকে কুষ্ঠ রোগীর চামড়ার সাথে কবি তুলনা করেছেন স্পাউটিং লিভস অর্থাৎ সেখান থেকে কি হচ্ছে না স্পাউটিং লিভস মিন্স হচ্ছে এই ছোট ছোট পাতা ছোট ছোট ডাল সেখান থেকে গজিয়ে ওঠে নেক্সট দেখো নেক্সট সেকেন্ড স্ট্যান্ডে কবি কি বলছেন না কবি বলছে সো হ্যাক এন্ড চপ বাট দিস অ্যালোন উড নট ডু ইট বাট সো হ্যাক এন্ড চপ অর্থাৎ কি না হ্যাক এন্ড চপ মিন্স হচ্ছে কুপিয়ে কুপিয়ে কাটা বা টুকরো টুকরো করে কাটা বাট দিস অ্যালোন উড নট ডু ইট অর্থাৎ কিন্তু এগুলোতে একাই অর্থাৎ কুপিয়ে কুপিয়ে কাটলাম বা টুকরো টুকরো করে কাটলাম তাতেও কিন্তু হবে না অর্থাৎ তাতেও একটা গাছের মৃত্যু হবে না নেক্সট কি নট সো মাচ পেন উইল ডু ইট অর্থাৎ কি না এত যন্ত্রণাতেও নট সো মাচ পেন পেন মিন্স হচ্ছে যন্ত্রণা অর্থাৎ এত যন্ত্রণাতেও কিন্তু কাজ হবে না অর্থাৎ কোন কাজ হবে না গাছটাকে মেরে ফেলা সম্ভব হবে না গাছটা মারা যাবে না The bleeding bark will heal and from close to the ground will rise curled green twigs. The bleeding bark will heal. Bleeding bark বলতে কি না bark means হচ্ছে ওই গাছের যে ছালটা আর ব্লিডিং মিন্স হচ্ছে কি না রক্ত হওয়া রক্তপাত হওয়া অর্থাৎ যেখান থেকে রক্ত বাড়বে তো যদি কি হয় না গাছের যদি আমরা উপরি ভাগটাতে কাটি তাহলে কি হবে যে ক্ষতস্থানটা তৈরি হবে সেখান থেকে একটা সাদা রস টাইপের বার হয় যেটাকে আমরা কবি মনে করছে কি না এটা যেন মনে হচ্ছে গাছটা থেকে রক্তপাত হচ্ছে যেন মনে হচ্ছে তার ব্লিডিং হচ্ছে আর কি না উইল হিল অর্থাৎ যে ক্ষতস্থানটা তৈরি হলো সেই ক্ষতস্থানটা কিন্তু গাছটা আপনা আপনি নিজের মতো করেই সেটা কিন্তু সেরে উঠবে হিলস মিন্স হচ্ছে কি না সেটা সেরে উঠবে সেটা যেন ঠিক হয়ে যাবে
and from close to the ground will rise Carl Green twigs and from close to the ground অর্থাৎ কি মাটির খুব কাঁচা কাঁচি অর্থাৎ মাটির খুব কাছের অংশ থেকে কি হবে will rise Carl Green twigs অর্থাৎ সেখান থেকে এই কার্ল কার্ল মিন্স হচ্ছে বাঁকানো গ্রিন টুইগস অর্থাৎ কি না সবুজ পাতা বার হবে অর্থাৎ যেখানটা তুমি কাটবে সেখান থেকে গাছটা কি হবে রক্তপাত হলেও রক্ত বার হলেও সেই যে ক্ষতস্থান সেটা কিন্তু স্বাভাবিক উপায়ে সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে আর সেখান থেকেই কি হবে না এই বাঁকা সবুজ পাতা বার হবে মিনিয়েচার বাও তারপর কি হয় মিনিয়েচার মিন্স ছোট্ট ছোট্ট বাও মিন্স ডাল সেখান থেকে ছোট্ট ছোট্ট ডাল তৈরি হবে হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেন হুইল which if unchecked অর্থাৎ যেগুলোকে অর্থাৎ যে ছোট ছোট যে ডালগুলো তৈরি হয়েছে সেই ডালগুলোকে if unchecked যদি সেগুলোকে আমরা ছেঁটে না ফেলি যদি সেগুলোকে আমরা কেটে না দিই তাহলে কিন্তু তা সেই অদম্য ইচ্ছাতে will expand again to former size অর্থাৎ সেগুলো আবার বেড়ে উঠবে কিরকম হবে না টু ফরমার সাইজ অর্থাৎ আগের যে আকার ছিল আগে যে বড় হয়েছিল ঠিক সেভাবেই ঠিক সেরকম ভাবে গাছের এই ডালগুলো বড় হয়ে No, the root is to be pulled out. না না এভাবেও কিন্তু একটা গাছকে মেরে ফেলা সম্ভব নয় অর্থাৎ সেকেন্ড স্ট্যান্ডার্ডে যেভাবে কবি বর্ণনা করলেন ঠিক সেভাবেও কিন্তু একটা গাছকে মেরে ফেলা সম্ভব নয় আগেই বলেছি যে গাছের যে হত্যাটা কিলিং অফ আ ট্রি এটাকে এক্সপ্লেন করা হচ্ছে কিভাবে যেন মনে হচ্ছে এটা একটা সেরিমোনিয়াল ওয়ার্ক নেক্সট তিন নম্বর কি বলছি নো না The root is to be pulled out. অর্থাৎ কিভাবে গাছটাকে মারা যাবে The root is to be pulled out. অর্থাৎ মূল সমেত গাছটাকে উপড়ে ফেলতে হবে আউট অফ দ্য অ্যাঙ্কোরিং আর্ক আউট অফ দ্য অ্যাঙ্কোরিং আর্ক বলতে কিন্তু গাছের যে শিকড়গুলো যে যে মূলটা সেটা কি হয় না অ্যাঙ্কোরিং অর্থাৎ এই মাটিকে শক্ত করে ধরে থাকে শক্ত করে আঁকড়ে থাকে সেখান থেকে ওকে টেনে বার করতে হবে ইট ইজ টু বি রোপড প্রয়োজন হলে কি হবে ইট ইজ টু বি রোপড এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে টাইড অর্থাৎ দড়ি দিয়ে এটাকে বেঁধে অ্যান্ড পুলড আউট এবং কি টেনে বার করতে হবে স্ন্যাপড আউট অর্থাৎ বিচ্ছিন্ন করতে হবে অর্থাৎ মাটির এই অংশ থেকে গাছের এই যে শিকড় মূল এটাকে বিচ্ছিন্ন করতে হবে অর পুলড আউট এন্টায়ারলি অর্থাৎ কিনা অথবা সম্পূর্ণভাবে গাছটাকে উপড়ে ফেলতে হবে তবেই কিন্তু আউট ফ্রম দা আর্থ কেভ এবং কি না কোথা থেকে না আউট ফ্রম দা আর্থ কেভ অর্থাৎ যে আর্থ কেভ বলতে কি না পৃথিবীর এই গহ্বর থেকে এই গাছটাকে সম্পূর্ণভাবে উপড়ে ফেলতে হবে অর্থাৎ একটা গাছ যখন থাকে সেই গাছটাকে যখন উপড়ে ফেলা হলো উপড়ে ফেলার পর কি হচ্ছে না উপড়ে ফেলার পর এই পৃথিবীর উপরিভাগে যে গর্ত তৈরি হয় যে গহ্বর তৈরি হয় সেই গহ্বরের কথা বলা হচ্ছে এখানে এখানে এই যে আর্থ কেভ মিন্স হচ্ছে গাছটাকে উপড়ে ফেলার পর যে ফাঁকা জায়গাটা তৈরি হয় মাটিতে সেটাই হচ্ছে গহ্বর বা গর্ত And the strength of the tree exposed. অর্থাৎ যখন তুমি এই গাছ থেকে সম্পূর্ণ উপড়ে ফেলবে মাটি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেবে তখনই কিন্তু এই strength of the tree exposed. তাহলে এই গাছের যে ক্ষমতা যে শক্তি তখন সেটা বার হয়ে যাবে অর্থাৎ গাছের যে শক্তি ক্ষমতা সেটা আলাদা হয়ে যাবে সেটা বার হয়ে যাবে The source white and wet. The source means হচ্ছে উৎস অর্থাৎ গাছের এই যে প্রাণ সেই প্রাণ উৎস কোনটা গাছের মূলটা সেটা কেমন দেখতে হোয়াইট অ্যান্ড ওয়েট এখান থেকে এমসিকিউ কোশ্চেন হয় যে গাছের যে সোর্স বা মূলটা সেই রুটটা কিরকম দেখতে হয় হোয়াইট হয় অ্যান্ড ওয়েট হয় সাদা হয় এবং কিছুটা ভেজা ভেজা হয়ে থাকে দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ দ্য মোস্ট সেন্সিটিভ অর্থাৎ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি এটা হচ্ছে রুট অর্থাৎ গাছের সব থেকে সংবেদনশীল যে অংশ সেই সংবেদনশীল অংশটাই হচ্ছে গাছের এই মূলটা এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে তো এই সেন্সিটিভ পার্ট কোনটা সেক্ষেত্রে আনসার করতে হয় দ্য রুট হিডেন অর্থাৎ যেটা লুকিয়েছিল কতদিন ধরে লুকিয়েছিল ফর ইয়ার্স বছরের পর বছর ধরে এই গাছের মূলটা লুকিয়েছিল কোথায় ইনসাইড দ্য আর্থ অর্থাৎ কি না এই মাটির তলাতে অর্থাৎ যে মূলটা গাছ মাটির তলাতে বছরের পর বছর লুকিয়েছিল হিডেন অবস্থায় ছিল সেটাকে যদি আমরা উপড়ে ফেলতে পারি তবেই কিন্তু একটা গাছকে মারা সম্ভব হবে বা গাছটা মারা যেতে পারে দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং তারপর কি হলো না এই গাছটাকে যখন আমি মাটি থেকে আলাদা করে দিলাম পুরো উপড়ে ফেলে দিলাম তখন কি হবে এরপর যার কাজ সেটা হচ্ছে দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং তারপর যেটা কাজ সেটা হচ্ছে স্কর্চিং ঝলসে দেওয়া
চকিং, শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া, অর্থাৎ যে গাছ একদিন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করেছে, অক্সিজেন আমাদেরকে দিয়েছে, সেই গাছ আজকে কি হচ্ছে না, শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, তার দম বন্ধ হয়ে যাচ্ছে, আর স্কর্চিং ভাষে ঝলসে যাচ্ছে ইন সান অ্যান্ড এয়ার, কোথায় না এই বাতাসের মধ্যে, সূর্যালোকের মধ্যে সে ঝলসে যাচ্ছে, সে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, তারপর তার রং কেমন হচ্ছে, ব্রাউনিং, সে বাদামি বর্ণের হয়ে যাচ্ছে, হার্ডেনিং, সে শুকনো হয়ে যাচ্ছে, টুইস্টিং, অর্থাৎ তার মধ্যে মোচড় ধরছে, গাছটা কি হবে না, দীর্ঘদিন ধরে কেটে দিলাম, তারপর যদি গাছটা যদি মাটিতে পড়া থাকে এবং সেখানে যদি সূর্যালোক পায়, গাছটা কি হয়, বেঁকে যায়, তার মধ্যে বাঁক চলে আসে, উইদারিং, অর্থাৎ কি না, এই গাছটা শুকিয়ে যায়, সূর্যালোক এবং বাতাসের মধ্যে গাছটা শুকিয়ে যায়, অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপর এটা সম্পূর্ণ হয়, তারপর কি সম্পূর্ণ হয়, দেন ইট ইজ ডান মিন্স হচ্ছে যে কমপ্লিট কিলিং অফ দ্য ট্রি, অর্থাৎ গাছের যে সম্পূর্ণ হত্যা সেটা সম্পন্ন হয়, অর্থাৎ এই প্রক্রিয়াতে আসলে তবেই কিন্তু একটা গাছকে মেরে ফেলা সম্ভব হয়ে থাকে। তো এই যে শেষ যে লাইনটা, অ্যান্ড দেন ইট ইজ লাইফ অ্যান্ড দেন ইট ইজ ডান, এই লাইনটা তুলে কিন্তু তোমাদের লং কোশ্চেন হয়। আবার তোমাদের যে প্রথম কোশ্চেনটা আছে, প্রথম যে লাইন, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, এই দুটো লাইন তুলেই কিন্তু লং কোশ্চেন হয় 6 মার্কসের, অতি অবশ্যই সেগুলোর দিকে নজর রাখবে। আর এই কবিতাটা কিন্তু নেক্সট 2024 সালের পরীক্ষার্থীদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ, এসএকিউ এবং যে লং কোশ্চেনগুলো আছে সেগুলো যদি তোমরা চাও, তো আমি তোমাদের যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলোকেও আমরা পরবর্তীকালে একটা বিরতি আলোচনা করে দিতে পারি। আশা করি তোমাদের কবিতাটা ভালো লেগেছে, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।